আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন ভিডিওটি না টেনে দয়া করে পুরোটা দেখে যাবেন আপনাদের জন্য একটি সতর্ক বার্তা সতর্কমূলক পোস্ট ভাই বোন আপনারা রাত্রেবেলা কোনো প্রয়োজনে যখনই রুমের বাইরে বের হবেন আপনার অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে এই গরমে আর হাতে একটু অবশ্যই লাইট রাখবেন কারণ এই গরমের কারণে এইরকম সাপ গর্ত থেকে বের হয়ে আপনার বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় এই এই সাপ যদি আপনাকে কামড়া দেয় তাহলে আপনার বেঁচে থাকার আশঙ্কা খুবই কম তাই আমি আবারও বলছি আপনারা বাইরে রাত্রেবেলা বাড়ির বাইরে বেরোনোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই